সবার জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করতে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোকে অন্য দেশকে টিকা উৎপাদনে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 ভ্যাকসিনকে সার্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ টিকা কার্যক্রম শুরু করেছে, কিন্তু বিশ্ব জনসংখ্যার সাথে তাল মিলিয়ে প্রয়োজনীয় পরিমাণ টিকা উৎপাদন হচ্ছে না। এমনকি সব দেশ আদৌ যথাসময়ে টিকা পাবে কিনা সে শঙ্কা থেকেই যাচ্ছে। বাও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। All nations need to work together to make the UN and other international organizations effective so that everyone's requirement of vaccines and medical requirements are met. We strongly believe that COVID-19 vaccines should be declared as global public goods. Countries producing the vaccines should help others produce the vaccine with a view to attaining universal vaccine coverage. সংকটময় সময় কাটিয়ে উঠতে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, এ সময়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা আরো গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হ্যাজ ক্রিয়েটেড এ রিমার্কেবল স্ট্রাকচার ফর ফেসিং দ্য ফিউচার চ্যালেঞ্জ থ্রু এস্টাবলিশিং হাইটেক পার্কস, ব্রডব্যান্ড অ্যান্ড স্যাটেলাইট কানেক্টিভিটি। Most importantly, we have been preparing our young people for innovation, not just for imitation. Hence together, we also have to tap each other's advantages as well as overcome various challenges that come with it, including cyber crimes. Timely measures can help us realize the possibilities of the ASEAN century. জীবন ও জীবিকার ভারসাম্য রক্ষা ও মহামারীর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।